মাস্টার অনার্সের আল্লামা মামুনুল হক সত্যের কথাগুলো জাতির সামনে উপস্থাপন করার কারণে আজকে কওমি অঙ্গন থেকেও কিছু মুনাফিক আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে লেগে গিয়েছে সারা বাংলাদেশে যার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে যে মানুষটির কারণে অনেক চোর ডাকাত ভালো হয়ে গেছে নাকি সমালোচনা করাটা এটা আমাদের বাংলাদেশের মানুষের একটা অভ্যাস হয়ে গেল তাও বুঝতেছি না ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শকবৃন্দ গত কয়েকদিন আগে আব্বাসী সাহেব চরমুনাইকে উদ্দেশ্য করে গণতন্ত্র নিয়ে যেই ফতোয়াটি দিয়েছিলেন সেই ফতোয়ার পক্ষে কেন কওমি অঙ্গনের মানুষজন বেশি ছিল আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবো তারপর আমরা একটি ভিডিও দেখব যেখানে একজন ভাই চাকরি না পেয়ে তার লাইফের অর্জিত যত সনদপত্র ছিল সব সনদপত্র তিনি ছিঁড়ে ফেলেছেন আমরা প্রথমে দেখে আসি চরমুনাই সাহেবকে নিয়ে বর্তমানে কওমি অঙ্গন কী বলতে চাচ্ছে আর তারপর আমরা সেই ভাইয়ের ভিডিওটি দেখব চলুন শুরু করা যাক আমি খুব সরল মনে অত্যন্ত সরল মনে আমি দুই একটি কথা বলব কথাটি হচ্ছে চরমোনাইর পীর সাহেবকে নিয়ে আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা এবং সমালোচনা দেখতেছি তো আমার মনের ভেতরের প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখতেছি প্রশ্নটা হচ্ছে আমি কিন্তু চরমোনাইর মরিদ না এটা আগে ক্লিয়ার করে নিই আমার প্রশ্নটা হচ্ছে এই মানুষটি সারা বাংলাদেশে যার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে যে মানুষটির কারণে অনেক চোর ডাকাত ভালো হয়ে গেছে এমন অনেক ইতিহাস আছে আমরা জানি যে মানুষটির কারণে রিক্সাওয়ালা মাথায় পাগড়ি বাইদা রিক্সা চালা নামাজের সময় রিক্সা থামায়া নামাজ পড়ে এটা আল্লাহ করেছেন কিন্তু মানুষটি চেষ্টা করেছেন এই মানুষটি সাধারণ মানুষের এসলাহের জন্য অনেক চেষ্টা করেন তো এই মানুষটা যার মাধ্যমে একটা মানুষের জীবনের এত পরিবর্তন ঘটে তো এই মানুষটাকে নিয়ে এত আলোচনা এত সমালোচনা এগুলির কারণটা আসলে আমার বুঝে আসে না নাকি সমালোচনা করাটা এটা আমাদের বাংলাদেশের মানুষের একটা অভ্যাস হয়ে গেল তাও বুঝতেছি না নাকি সমালোচনা করাটা একটা ক্রেডিট এটাও বুঝতেছি না আমি অত্যন্ত বিনয়ের সাথে বলব হ্যাঁ সমালোচনা করুন আমার সমালোচনা আপনি করুন প্রয়োজনে করবেন সমালোচনা করতে তো নিষেধ নাই একজন মানুষের সমালোচনা আপনি যদি করতে হয় তাহলে গঠনমূলক সমালোচনা করুন আমি যে একদম বেহেস্তের বড়িপাতা তা না আমাকে নিয়েও আপনি সমালোচনা করতে পারেন কিন্তু সেই সমালোচনাটা যেন হয় গঠনমূলক সমালোচনার ভেতরেও যেন একটা শিক্ষা থাকে আমি চরমোনার পিসা বুজুরকে একটা মেসাল দিলাম শুধু যে কোনো বড়দেরকে নিয়ে আপনি কোনো কথা বলবেন কথা বলার আগে একটু ভাববেন একটু চিন্তা করবেন এই কথাটা আমি কতটুকু যুক্তিক বলতেছি কথাটা কতটুকু ভালো কতটুকু মন্দ এই বিষয়টাকে একটু ভাবা আমার মনে হয় আমাদের উচিত আরেকটা ভুল আমরা করছি নিজেরা নিজেরা কামড়াকামড়ি করতেছি নিজেদের নিজেদের কামড়াকামড়ির মাঝখানে তৃতীয় আরেকটা পক্ষ অন্যরা কিন্তু এখানে মজা ভোগ করবে দুই ভাইকে ঝগড়া লাগাই দিয়া তখন দেখা যায় আরেকজন আলগা থেকে মজা করে এই পরিস্থিতিতে কিন্তু আমরা পড়ে গেছি এগুলো আমাদেরকে ছাড়তে হবে এই মেজাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমি সার্বজনীন ভাবে কথাটা বলছি আমার কথাটাকে নিয়ে আপনারা বিভিন্ন ভাবে উল্টা পাল্টা বিশ্লেষণ করবেন না সার্বজনীন ভাবে মনটা চাইলো একটা কথা বলতে আমি বললাম আমি সরল ভাবে এই কথাটা বললাম যে আসলে এই সমালোচনাটা আমাদেরকে ছেড়ে দিতে হবে সোশ্যাল মিডিয়া যে অনার্স পাশের সার্টিফিকেট সেই সার্টিফিকেট গুলা ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি তো সার্টিফিকেট ছেড়ার আগে আমি আমার পরিচয়টা দিই আমার নাম হচ্ছে আমার সার্টিফিকেট নাম হচ্ছে মোহাম্মদ বাদশা মিয়া আমি আমার বাড়ি হচ্ছে নীলফামারীর ডিমলা উপজেলায় আমার বাবা একজন মধ্যবিত্ত কৃষক আমি পদার্থবিজ্ঞানে অনার্স পাস করেছি আমি যদি আমার কাগজগুলো একটু দেখাই
আমার কাগজগুলোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে আমার অনার্সের মার্কশিট, আর এটা হচ্ছে আমার দাখিলের সার্টিফিকেট, এটা দাখিলের সার্টিফিকেট, আর এটা হচ্ছে আলিমের সার্টিফিকেট, আর এটা হচ্ছে আমার সিভি, আমার একটা সিভি তৈরি করেছিলাম, সে সিভি এটা আমার। আর এটা হচ্ছে আমার দাখিলের মার্কশিট, আর এটা আমার অনার্সের সার্টিফিকেট, ফিজিক্সের অনার্সের সার্টিফিকেট, এটা আমার আলিমের মার্কশিট। তো এগুলো হচ্ছে আমার সর্বোপরি কাগজ সব কিছুই। তো আসলে আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন আমার একটা স্বপ্ন ছিল যে পড়াশোনা শেষ করে হয়তো একটা ভালো জব করব, কিন্তু পড়াশোনা শেষ করার পরে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সেটা আমার অযোগ্যতার কারণেই হোক আর যে কোনো কারণেই হোক আমি জানি না, তবে আমার এই সার্টিফিকেটগুলো আসলে বাস্তব জীবনে কোনো কাজে লাগাতে পারছি না বা পারলাম না। আর এই সার্টিফিকেটগুলোর জন্যই আজকে আসলে অনেক জায়গা থেকে আসলে অনেক আসলে বিভ্রান্ত হতে হয় এবং আমাদেরকে আমাকে খারাপ একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কারণ সার্টিফিকেটগুলো না থাকলে হয়তো সব জায়গায় অংশগ্রহণ করতে পারতাম, সব ধরনের কাজ করতে পারতাম, কিন্তু অনার্স পাসের সার্টিফিকেট থাকার কারণে আমি আসলে সব ধরনের কাজ ওইভাবে অংশগ্রহণ করাও সম্ভব হয় না। এই সার্টিফিকেটগুলোই যেহেতু আমার জীবনের একটা কাল হয়ে দাঁড়িয়েছে, তো এই সার্টিফিকেটগুলো আসলে না রাখাটাই মনে হয় ভালো। তো যা হোক, আমি এবার এই সার্টিফিকেটগুলো ছিঁড়ব। তবে আমার মনে হয় যে সার্টিফিকেট আসলে কি বলবো আর বলার মানে খুঁজে পাচ্ছি না কিছু, আমার আসলে এক্সাইটেড খুব খুব হুট করে সিদ্ধান্ত নেওয়া। তো যেহেতু জীবনের একটা অর্জন, সেই অর্জনটা যেহেতু ছেড়ে দিচ্ছি আসলে খুব খারাপও লাগতেছে, কি বলবো আর কিছু বলার নাই। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আমি যে এটা আলিমের যে কাগজগুলো দেখাইলাম সেটা হচ্ছে এগুলো। যাই হোক, আমি অনার্সের এটা সিভিটা, সিভিটা আসলে এটা আবার রাখি রেখে লাভ কি, এটা আসলে ল্যামিনেটিং করার ছিল।